বিএনপির 10 ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথে ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। ব্যক্তিগত থেকে শুরু করে গণপরিবহনের যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, সকাল থেকে গুরুত্বপূর্ণ 7টি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসব চেকপোস্ট চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানায়, পথচারী ও যাত্রীর কথাবার্তায় সন্দেহ বা সুনির্দিষ্ট কাগজপত্র জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এদিকে নগরের মূল সড়কগুলোতে জল কামান, প্রিজন ভ্যান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়া শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহড়া দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা। তিনি জানান, বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। যারা নাশকতা করার পরিকল্পনা করবে তারাই পুলিশের তল্লাশিকে ভয় পাবে। চেকপোস্টে থেকেই প্রয়োজন ছাড়া গাড়িগুলো ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।